চরিতল নিশিরাতে দুইটি দোকান সহ গুদামে হানাদারি চালিয়ে বহু মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। ঘটনা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, মহারানীপুর বাজারে দুই ব্যবসায়ী সজল কুমার সাহা ও সমীর সাহা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও ব্যবসার কাজ সম্পূর্ণ করে নিজ বাড়ি চলে যায়। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে শুক্রবার সকাল হতে দুই ব্যবসায়ী মোবাইল ফোনে জানতে পারেন তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে। পরে ওই দুই ব্যবসায়ী দোকানে এবং গুদামে এসে প্রত্যক্ষ করেন চোরের দল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় হানাদারি চালিয়ে দোকানে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দোকানের তালা ভেঙে। পরে ওই দুই ব্যবসায়ী চুরির ঘটনাটি তেলিয়ামুড়া থানাতে জানায়। অথচ রাতের আধারে মহারানীপুর বাজারে পুলিশেরও টহলদারি ব্যবস্থা আছে, কিন্তু এই পুলিশের টহলের মাঝে চোরের দল কিভাবে চুরি করতে সমর্থ হলো, এ নিয়ে মহারানীপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে পুলিশের টহল নিয়ে। তবে ইদানিংকালে মহারানীপুর বাজার সহ তেলিয়ামুড়া শহরের অলি গলিতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়াতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সমস্যা তো কইতাম পারি না, মানে সকালবেলা ফোন গেছে, একজনে ফোন গেছে, ওরে দিয়ে এগুলো দৌড়ে আসছি, হয়টা না আরো একদিন কটা থেকে ফোন করছে সাড়ে পাঁচটা দোকানে দেখেন দোকানে তিন তিন দোকানে তালা বাঁধা আপনার আর কেরম ওই ক্ষয়ক্ষতি হয়েছে বোঝা যাইতেছে না, মানে দোকান তো ভর্তি মাল, মানে হিসাব করলে গঞ্জে বাদ যাচ্ছে। কিতে কিতে চুরি হয়েছে মনে করতেছে? যেন শ্যাম্পু আসলো পুরা, শ্যাম্পুর একটা পুরা খালি গেলেছে, বডি অয়েল আসলো বডি অয়েল দেখতে খালি গেলেছে, আর বিড়ি সিগারেট যা আসলো সব দিয়ে আসলো। আপনার নাম? আমার নাম সজল কুমার সাহা। এটা কোন জায়গা? মহারানীপুর বটতলা বাজার। ফিরো রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।